আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ভয়াবহ আমপানের মতো একটি ঘূর্ণিঝড় দেখাচ্ছে আবহাওয়ার জিএফএস মডেল। তো বর্তমান তার রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় শক্তি প্রায় 162 বা 163 কিলোমিটার পর্যন্ত শক্তিবেগ নিয়ে বঙ্গোপসাগরে তাণ্ডব চলাচ্ছে। এই ভয়াবহ যদি ঘূর্ণিঝড়টা যদি তৈরি হয়ে থাকে তাহলে এর প্রভাবে আমরা সরাসরি দেখতে পাচ্ছি উড়িষ্যা এলাকায় সেটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা জোড়া হওয়া শুরুর সাথে প্রবল তাণ্ডব চালাতে পারে উড়িষ্যা এলাকার এ সমস্ত জায়গাগুলোর উপর। যাই হোক, এটা ঘূর্ণিঝড় হবে বলে এখনও সন্দেহ রয়েছে। মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়ে গেছে এটি একটি শক্তিশালী নিম্নচাপ হতে পারে, যদিও ঘূর্ণিঝড় হয় একটি সাধারণ দুর্বল ঘূর্ণিঝড় হতে পারে। তবে যে বর্তমান জিএফএস মডেলের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি আমফানের মতো একটি বিশাল ভয়াবহ ঘূর্ণিঝড় আমাদেরকে আবহাওয়ার এই জিএফএস মডেল দেখাচ্ছে। যদি আমরা এসিএমডাব্লিউএফ মডেলটা একটু চেক করে আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছি এসিএমডাব্লিউএফ মডেল কিন্তু ঠিক সেরকম ভয়াবহ ঘূর্ণিঝড় আমাদেরকে দেখাচ্ছে না, অনেক ধরনের পার্থক্য আমাদেরকে দেখাচ্ছে। যদি আমরা মডেলটা আরও চেঞ্জ করে দেখি, আইকনের মধ্যে চলে যাই, আইকনের মধ্যে এখনও পর্যন্ত তেমন ভয়াবহ পড়ছি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আইকনের মধ্যে 15 তারিখ মতো আমাদের এখানে আপডেট রয়েছে। তো আমরা নোয়া আর গ্লোবাল মডেল যদি আপনাদেরকে দেখাই সেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক যে জিএফএস মডেলের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় আমাদেরকে দেখাচ্ছে। যাই হোক, পরবর্তীতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আরও। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে নতুন আপডেট অনুযায়ী জিএফএসের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি এটি একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আমাদেরকে দেখাচ্ছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা অলরেডি বলে দিচ্ছে এটি একটি শক্তিশালী নিম্নচাপ হতে পারে। যাই হোক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হবে, আমরা আপনাদেরকে অবশ্যই সতর্ক করে দেব। তো আমরা এই মুহূর্তে চলে যাব আগামীকালের বৃষ্টিবাহী মোড়ে। তো দেশের উপর বৃষ্টিপাত শুরু হয়েছে আপনাদেরকে অলরেডি আগে থেকে বলা হয়েছে। 11 তারিখ থেকে দেশের উত্তরাঞ্চলের অনেক জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে, এছাড়া দক্ষিণাঞ্চলে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি স্যাটেলাইট মোডে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে স্যাটেলাইট মোডে নিয়ে যাব। আপনাদেরকে গত কয়েকদিন আগে থেকে বলা হয়েছিল যে 11 তারিখ থেকে দেশের উপর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, পরবর্তী 3-4 দিনের মধ্যে দেশের উপর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। ঠিক পূর্বাভাস দেওয়া অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা, কারণ সেখানে কিছুটা বৃষ্টি হচ্ছে। গুরারঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর, এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, লালমনিরহাট সহদরে এই সমস্ত জায়গাগুলোর উপর আকাশে একদম বাড়ি মেঘ রয়েছে বিকেল থেকে শুরু করে। পরবর্তীতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি বগুড়া থেকে শুরু করে বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে আর দুপুরের পর থেকে বগুড়া, মহাদেবপুর, তারপর সিংড়া, রাজশাহী, পাবনা, মূলত রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া পরবর্তী ঢাকা বিভাগে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন শালকুপা, ফরিদপুর, মূলত পাবনা, দেশের অধিকাংশ জায়গায় আকাশ মেঘলা রয়েছে। পরবর্তীতে আরও দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি, এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালের উপকূলীয় কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। অন্যদিকে কক্সবাজার, এছাড়া চকুরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে মূলত চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে, কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা এবার চলে যাবো আগামীকাল বৃষ্টি কোন কোন জেলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার 12 অক্টোবর দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে সিংড়ার দিকে, এছাড়া সিরাজগঞ্জের দিকে, সরিষা, বাড়ি, বগুড়া, মহাদেবপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী বিভাগের অনেক বদলগাছি, তাড়াশ, তারপর এখানে গুড়ারঘাট, তারপর দেখতে পাচ্ছি এখানে রাজীবপুর সহদরের জামালপুর, তারপর কিশোরগঞ্জ, সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তীতে বরিশাল আর খুলনা বিভাগের অনেক জায়গায়, পিরুজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, মতিরহাট এদিকে খুলনা, তারপর শিবনগর, সুন্দরবন এবং সেনবাগ থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।